ওয়েলকাম ভিউয়ার্স, আজকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আমি চলে এসেছি যে কি করে দুর্গাপুজো যে 50,000 টাকা করে পাওয়া যায়, প্রত্যেকটি ক্লাবকে কিন্তু 50,000 টাকা করে দেওয়া হবে, সেটা কিন্তু পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেটা ঘোষণা করেছেন এবং তিনি বলেছেন যে সব কটা ক্লাবকেই কিন্তু এই টাকা দিতে হবে যে ক্লাবটি কিন্তু ন্যূনতম 10 বছরের পুলিশের পারমিশন করানো আছে, মানে যে ক্লাবটি কিন্তু রেজিস্ট্রেশন প্রাপ্ত ক্লাব, মানে যে ক্লাবটি বিশেষত রেজিস্টার ক্লাব, 10 বছরের পুরনো ক্লাব, যারা বিগত 10 বছর ধরে দুর্গাপুজো করছে এবং পুলিশের পারমিশন করিয়েছে তারা কিন্তু এই 50,000 টাকা করে পাবে। তো আজকে ভিডিওতে সেটাই তোমাদেরকে দেখাবো কি করে অনলাইনে এই ফর্মটা ফিল আপ করতে হয়। চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে। তার আগে তোমাদেরকে সিম্পল গুগলে এখানে টাইপ করতে হবে দুর্গাপুজো পারমিশন ওয়েস্ট বেঙ্গল। জাস্ট আমি আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমাদের বোঝানোর জন্য, দুর্গাপূজা পারমিশন ওয়েস্ট বেঙ্গল, তো এই জিনিসটা খালি টাইপ করতে হবে। এখনই তোমরা গুগলে গিয়ে টাইপ করবে দুর্গাপূজা পারমিশন ওয়েস্ট বেঙ্গল, সঙ্গে সঙ্গে কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশের, তোমরা দেখতেই পাচ্ছ, তোমাদেরকে একবার আমি এখানে মার্ক করে দেখিয়ে দিচ্ছি যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটটা কিন্তু ফার্স্টেই খুলবে। তোমরা দেখতেই পাচ্ছ, তোমরা কিন্তু একটা মোবাইল থেকেও করতে পারবে, তোমাদের সিম্পল শুধুমাত্র গুগল ক্রোম থেকে করতে হবে এবং অবশ্যই ডেস্কটপ সাইটটা অন করে নেবে। তো চলে এসেছি আমি অফিসিয়াল ওয়েবসাইটে। এবার এখানে এসে আমাদের যেটা করতে হবে, একটু নিচের দিকে আসতে হবে এবং ফার্স্টেই আমরা দেখতে পাচ্ছি, তোমাদেরকে আবারও ওই মার্ক করে দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, এই যে অপশনটা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্লিজ সিলেক্ট ইউর ডিস্ট্রিক্ট বলে এখানে কিন্তু ড্রপ ডাউন একটা মেনু রয়েছে। তো আমি সিম্পল আমার যা ডিস্ট্রিক্ট আমি কিন্তু সেটা সিলেক্ট করে নেবো। তো আমার যেটা পড়বে, আমার কিন্তু ব্যারাকপুর এলাকা পড়ছে, তো আমি এখানে ব্যারাকপুর পিসিতে সিলেক্ট করে নিচ্ছি। তো যখনই আমি ব্যারাকপুর পিসিতে সিলেক্ট করবো সঙ্গে সঙ্গে কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকে যাবে। তো আমি চলে এসেছি এই অফিসিয়াল ওয়েবসাইটে। এবার এখানে কিন্তু ফর্মটা স্টেপ বাই স্টেপ ফিল আপ করতে হবে। তো ফার্স্টে কিন্তু মোবাইল নাম্বার দিতে হবে, একটা যে কোনো মোবাইল নাম্বার দিতে হবে, এখানে কোনো রেজিস্টার্ড মোবাইল নাম্বারের ব্যাপার নেই। মোবাইল নাম্বার দিয়ে কিন্তু একটা ওটিপি দিয়ে কিন্তু ভ্যালিডেট করে নিতে হবে। এরপরে ফর্মটা কিন্তু কী কী জিনিস নিয়ে তৈরি হয়েছে ফর্মটা, মানে কোন কোন বিশেষত জিনিসগুলো এখানে লাগবেই, সেই সমস্ত জিনিসগুলো কিন্তু পরিষ্কার এখানে বলা আছে। তো ফার্স্টে আমি মোবাইল নাম্বারটা দিয়ে কিন্তু ওটিপি নিয়ে সেটাকে ভ্যালিডেট আগে করে নিচ্ছি, তারপরে কিন্তু তোমাদেরকে ফর্মটা সম্বন্ধে আমি বিস্তারিত দেখাবো। তো মনোযোগ সহকারে কিন্তু ভিডিওটি দেখতে থাকবে এবং প্রত্যেকটা মানুষ যাতে এই ফর্মটা থেকে সুবিধা পায়, মানে এই 50,000 টাকাটা যাতে পায়, সেই জন্য কিন্তু ভিডিওটি কিন্তু তোমাদেরকে শেয়ার করতে হবে। এটা কিন্তু আমি একটা রিকোয়েস্ট করলাম তোমাদের কাছে, ভিডিওটি কিন্তু যতটা পারবে বন্ধুদের সাথে শেয়ার করো, তাতে কিন্তু প্রত্যেকটা ক্লাব যাতে এই টাকাটা পায়, তাদের কিন্তু প্রত্যেকটা ক্লাবেরই কিন্তু সুবিধা হবে। তো যখনই আমি এখানে ভ্যালিডেটে ক্লিক করলাম সঙ্গে সঙ্গে কিন্তু প্রত্যেকটা অপশন কিন্তু এখানে ওপেন হয়ে গেছে। তো ফার্স্টে এখানে ডিস্ট্রিক্ট নর্থ 24 পরগনা, এটা কিন্তু বাই ডিফল্ট চলে এসছে, যেহেতু আমি নর্থ 24 পরগনা থেকে বিলং করি তাই চলে এসছে। পুলিশ স্টেশন কিন্তু এখানে দিতে হবে আমাদের। তো আমি যেহেতু খর্দা এলাকায় থাকি আমি এখানে খর্দা দিয়ে দিচ্ছি। প্রতিটা পয়েন্ট কিন্তু তোমাদেরকে আমি দেখাচ্ছি না ফ্রেন্ডস, কারণ প্রতিটা পয়েন্ট যদি আমি তোমাদেরকে পুঙ্খানুপুঙ্খ দেখাতে চাই তাহলে কিন্তু ভিডিওটি অনেকটাই বড় হয়ে যাবে এবং সেক্ষেত্রে কিন্তু অনেকটাই টাইম ওয়েস্ট হবে। এরপরে ব্লক বা মিউনিসিপ্যালিটি রয়েছে সেটা দিয়ে দিতে হবে, এখানে অপশন রয়েছে ব্লক বা মিউনিসিপ্যালিটি, আমার মিউনিসিপ্যালিটি আন্ডারে পড়ছি এবং সেই মিউনিসিপ্যালিটির নেম অবশ্যই সেটা খর্দা মিউনিসিপ্যালিটি, তো সেটা আমি একবার এখানে দিয়ে দিচ্ছি। তো এরপরে কিন্তু টাইপ অফ ফেস্টিভ্যাল দুর্গাপুজো, তো এটা অবশ্যই আমরা সবাই জানি। অ্যাপ্লিকেশন টাইপ কিন্তু অবশ্যই এখানে নিউ করে দিচ্ছি আমরা। এরপরে কিন্তু এখানে নেম অফ দ্য অর্গানাইজেশন, মানে ক্লাবের নেম দিতে হবে, অ্যাড্রেস দিতে হবে, ইমেল আইডি দিতে হবে, কোন বছরে এস্টাবলিশ হয়েছে ক্লাবটা সেটা দিতে হবে এবং ক্লাব অর অর্গানাইজেশন রেজিস্টার্ড আন্ডার অ্যাক্ট, তো এখানে যদি রেজিস্ট্রেশন থাকে ক্লাবে সেটা ইয়েস করে দিতে হবে। অবশ্যই 10 বছরের পুজোর রেজিস্ট্রেশন তো থাকার কথা, তবে পুলিশ পারমিশন থাকলেই কিন্তু পুজোর ক্লাবগুলি কিন্তু টাকাটা পাবে। এরপরে যে ক্লাব আর অর্গানাইজেশন রেজিস্ট্রেশন নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিতে হবে। পিনকোড নাম্বার, মানে ক্লাবটা যেখানে অবস্থিত সেই এলাকার পিনকোড নাম্বার দিতে হবে। এরপরে রয়েছে অ্যাড্রেস অফ দ্য প্যান্ডেল, অ্যাড্রেস দিতে হবে, লোকেশন অফ দ্য প্যান্ডেল দিয়ে দিতে হবে। এরপরে কিন্তু হোল্ডিং নাম্বার, প্লট নাম্বার, স্ট্রিট নাম্বার সমস্ত কিছু দিতে হবে। তবে ফ্রেন্ডস একটা কথা মাথায় রাখতে হবে, এই যে অপশনগুলো এখানে স্টার মার্ক করা আছে, তোমরা একটু যদি খেয়াল করো দেখতে পাচ্ছ যে স্টার মার্ক করা, এগুলো কিন্তু ম্যান্ডেটরি ফিল্ড, মানে এগুলো কিন্তু স্কিপ করা যাবে না, এগুলো কিন্তু প্রত্যেক কটা এখানে দিতে হবে। তো প্রতিটা স্টার মার্ক করা অপশন কিন্তু তোমাদেরকে ফিল আপ করতে হবে, আদারওয়াইজ যেগুলো স্টার মার্ক করা নেই সেগুলো তোমরা যদি চাও দিতে পারো, আদারওয়াইজ নাও দিতে পারো। এরপরে রয়েছে ওয়ার্ড নাম্বার, কত নাম্বার বড় সেটা দিতে হবে, অ্যাকশন এরিয়া, মৌজা, এই সমস্ত যাবতীয় অনেক ডিটেলস রয়েছে, ডেট অফ মেমো, ফেস্টিভ্যাল স্টার্ট ডেট, এন্ড ডেট, কবে তোমাদের দুর্গাপুজো শুরু হচ্ছে সেই ডেটটা এবং কবে শেষ হচ্ছে সেই ডেটটা, ফেস্টিভ্যাল বাজেট দিতে হবে কিন্তু এখানে একটা, অবশ্যই এখানে বাজেট দিতে হবে, তোমাদের কমিটির যা হিসাব সেই কমিটির হিসাব অনুযায়ী কত টাকা পুজোর বাজেট সেটা দিতে হবে, সোর্স অফ পাওয়ার কিন্তু এখানে দিতে হবে, অবশ্যই তোমরা সিএসসি আন্ডারে পড়ছো না ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডারে পড়ছো সেটা দিতে হবে, যদি আদার্স আদার্স দিয়ে দিতে হবে। এরপরে কিন্তু অনেক অপশন সেখানে রয়েছে, তোমরা কিন্তু একবার ভালো করে অবশ্যই জিনিসটা ভালো করে একবার দেখে নিও। তবে আমি বলবো যে সমস্ত এরিয়াসগুলো রেড মার্ক করা আছে সেগুলো কিন্তু, স্টার মার্ক করা আছে সেগুলো কিন্তু অবশ্যই তোমাদেরকে ফিল আপ করতে হবে এবং আমি রেকমেন্ড করবো যে প্রত্যেক কটা ফিল্ড কিন্তু প্রত্যেক কটা ঘর কিন্তু তোমরা পুঙ্খানুপুঙ্খ যাচাই করে তারপরে কিন্তু ফিল আপ করবে। তারপরে কিন্তু এখানে এন্ট্রি পয়েন্ট ডিটেলস রয়েছে, তারপরে রয়েছে এক্সিট পয়েন্ট ডিটেলস, সমস্ত কিছু কিন্তু তোমাদের নখদর্পণে যদি তোমরা চাও তোমরা কিন্তু নিজেরাই এটা বার করতে পারো, কারণ প্রতিটা ক্লাবের কিন্তু ডিটেলস প্রতিটা ক্লাবের মেম্বারদের কাছেই থাকে।
এবার এখানে প্রেসিডেন্ট ডিটেলস রয়েছে, তার নেম, অ্যাড্রেস, মোবাইল নাম্বার এসব রয়েছে, সেক্রেটারি ডিটেলস রয়েছে, ইনাগুরেশন ডিটেলস রয়েছে, এরপরে রয়েছে ইমার্শন ডিটেলস, সমস্ত কিছু ডিটেলস কিন্তু এখানে রয়েছে, কালচারাল ফাংশন ডিটেলস রয়েছে, কালচারাল ফাংশন সেলিব্রিটি ডিটেলস রয়েছে, সমস্ত ডিটেলস কিন্তু এখানে রয়েছে। সমস্ত ডিটেলস ভালো মতন একবার ভালো করে ভরে নেওয়ার পরে কিন্তু এখানে ডিক্লারেশন অপশন রয়েছে, তোমরা একবার দেখে নাও, তোমাদেরকে আমি দেখিয়ে নিচ্ছি, এই অপশনটা কিন্তু তোমাদের এখানে টিক করতে হবে। উই হ্যাভ রিড দ্য জেনারেল গাইডলাইন্স, মেমো নাম্বার এত, অ্যান্ড উইল ফলো ইট, আর নো প্রসেশন উইল বি ডান ডিউরিং ইমার্শন। তারপরে কিন্তু তোমাদের এখানে সাবমিট বাটনটা রয়েছে, সিম্পল কিন্তু এখানে সাবমিট করতে হবে, কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে যাবে ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে। এবং অবশ্যই আমি আশা রাখছি যে তোমরা কিন্তু সমস্ত ডিটেলস যদি ভালো মতন ধরো, তোমরা কিন্তু অবশ্যই টাকাটা পাবে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে ভিডিওতে। যদি ভিডিওটি তোমাদের এতটুকু উপকার এসে থাকে, ভিডিওটি কিন্তু লাইক করে যাবে, কমেন্টে জানাবে অবশ্যই যে তোমরা আমার ভিডিও দেখে যে উপকৃত হয়েছো কিনা, তোমরা টাকা পেয়েছো কিনা, তাহলে আমি সত্যি খুবই খুশি হবো। এবং অবশ্যই নেক্সট ভিডিওতে আরও অনেক কিছু নতুন নতুন জিনিস নিয়ে আসবো। তো তোমরা দেখছিলে তোমাদের প্রিয় চ্যানেল দ্য টেকনোম্যান, আমি ছিলাম তোমাদের সাথে অরূপ। চ্যানেলটি যদি তোমরা সাবস্ক্রাইব করে না থাকো, অবশ্যই ভিডিওটির নিচে লাল রঙের যে সাবস্ক্রাইব বাটনটা রয়েছে ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে নাও, কারণ আমি এরকম ধরনের ভিডিও সবসময় সবার আগে আনতে থাকি। তো বন্ধুরা, আজকে ভিডিওটি ঠিক এতটুকুই, অবশ্যই তোমাদের সাথে দেখা হবে নেক্সট আপডেট নিয়ে।